প্রবল গতিতে ধেয়ে আসছে সাইক্লোন রিমাল রবিবার থেকে বঙ্গে ফের দুর্যোগের সম্ভাবনা নির্দিষ্ট সময়ের আগে বর্ষা হবে বলে জানা গেছে ফের ঊর্ধ্বমুখী তাপমাত্রা এসবের মাঝে বর্ষার আগেই বাংলায় ধেয়ে আসতে পারে সাইক্লোন সপ্তাহ শেষে ভারী দুর্যোগের সম্ভাবনা দক্ষিণবঙ্গে আবহাওয়া নিয়ে বড়ুসরু আপডেট হাওয়া অফিসের কবে আছড়ে পূর্বে সাইক্লোন কি বলছে হাওয়া অফিস জেনে সপ্তাহ শুরুতেই দক্ষিণবঙ্গে ফের ঊর্ধ্বমুখী তাপমাত্রা কয়েকদিনে বৃষ্টি এবং মেঘলা আবহাওয়ায় তাপমাত্রা কমেছিল বেশ খানিকটা মেঘ কেটে রোদ বেরোতেই বেড়েছে তাপমাত্রা বর্তমানে তাপপ্রবাহে সতর্কতা জারি না থাকলেও রয়েছে অস্বস্তিকর আবহাওয়া বেলা বাড়তেই রোদ উঠতেই বাড়ছে তাপমাত্রা আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী এবছর বঙ্গে বর্ষার অনুপ্রবেশ অনেক আগেই ঘটবে তবে এসবের মাঝেই দক্ষিণবঙ্গে আছড়ে পড়তে পারে সাইক্লোন রিমাল এমনটাই জানালো হাওয়া অফিস বিগত বছরগুলিতে আইলা, কখনো আমফান কখনো জশের তাণ্ডব দেখেছে বাংলা দু সালের পঁচিশে মে সুন্দরবনে ছবল মেরেছিল আয়লা দু হাজার উনিশের তেসরা এবং চৌঠা মে উড়িষ্যা ও পশ্চিমবঙ্গের উপকূলে তাণ্ডব চালায় ঘূর্ণিঝড় ফণি ঘণ্টায় দেড়শো থেকে একশো কিলোমিটার বেগে আছড়ে পড়েছিল ফনির ছোবল মে মাসেই কেন বারবার ধ্যে আসছে ঘূর্ণিঝড় বিশেষজ্ঞদের মতে সমুদ্রের জলের উষ্ণতা বৃদ্ধির অন্যতম বড় কারণ তবে ঘূর্ণিঝড় রিমাল কত বেগে আছড়ে পড়তে পারে বাংলায় বা কতটাই প্রভাব ফেলবে তা এখনও কিছু স্পষ্ট জানায়নি হাওয়া অফিস তবে আবহাওয়িতরা জানাচ্ছেন মে মাসে ধে আসছে ঘূর্ণিঝড় রিমাল বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই সাইক্লোনটি মে মাসের শেষেই আছড়ে পড়তে পারে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী চলতি মাসের কুড়ি থেকে সাতাশে মেয়ের মধ্যে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে তবে এর গতিবেগ এখনও স্পষ্ট নয় বিগত বছরগুলিতে ঘূর্ণিঝড় আমফান আইলা থেকে শুরু করে জোশের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে উপকূলবর্তী এলাকা গত কয়েক বছরে একের পর এক ঝড়ের তাণ্ডব দেখেছে বাংলাদেশ পশ্চিমবঙ্গের মতোই বাংলাদেশের উপকূল অঞ্চল প্রত্যক্ষ করেছে আমফান ফনি সহ বিভিন্ন ঝড় কিন্তু এখনও সুন্দরবনের মতোই বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলের মানুষ ভুলতে পারেনি ঘূর্ণিঝড় আয়লার কথা এখনও ঘূর্ণিঝড়ের কথা এলেই সেখানকার বাসিন্দাদের প্রথমেই মনে আসে আয়লার ভয়ঙ্কর তাণ্ডব এবং ক্ষতির কথা এক কথায় পুরনো স্মৃতি এখনো দগদগে উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের মধ্যে তবে এবছর সময়ের অনেক আগেই বর্ষার অনুপ্রবেশ ঘটবে বলে জানিয়েছে হাওয়া অফিস হাওয়া অফিস জানাচ্ছে আগামী মে রবিবার দক্ষিণ আন্দামান সাগরের নিকোবর দ্বীপপুঞ্জে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু অর্থাৎ বর্ষা প্রবেশ করবে কার্যত নির্ধারিত সময়ের দিন আগে বর্ষা প্রবেশ করছে পাশাপাশি তিন মে মাসের শেষে ঘূর্ণিঝড় রিমাল আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা বর্তমানে দক্ষিণবঙ্গের তাপপ্রবাহে সতর্কতা না থাকলেও উত্তরবঙ্গে কিন্তু বজায় রয়েছে গরম এমনকি পার্বত্য এলাকাগুলিতেও গরম ও অস্বস্তিতে ভোগাবে বৃহস্পতিবার শুক্রবার এবং শনিবারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার ও আলিপুরদুয়ারে রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রবিবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ দুই বঙ্গেই সপ্তাহ শেষে শুরু হবে বৃষ্টিপাত পাশাপাশি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বইবে দমকা হাওয়া কার্যত বলা যেতেই পারে আপাতত তাপমাত্রা বৃদ্ধি পেলেও তাপপ্রবাহের সতর্কতা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বরং সপ্তাহ শেষে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুই বঙ্গেই মে মাসের শেষে দক্ষিণবঙ্গে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় রিমাল এমনটাই মনে করছেন আবহাওয়িদরা তবে এখনো পর্যন্ত ঘূর্ণিঝড় রিমালের গতিবিধির বিষয়ে স্পষ্ট কিছু জানায়নি হাওয়া অফিস রিপোর্ট কলকাতা সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার শেপের জন্য যোগাযোগ করুন এইট সিক্স ওয়ান সেভেন ডাবল এইট থ্রি ফোর নাইন থ্রি অফিস বনগা উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ